আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সবাইকে ঈদ মোবারক, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। তো গাইস, ঈদ উপলক্ষে কিভাবে আপনি আপনার পিকচার দিয়ে এই ধরনের একটি স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে, সেটাই আজকের এই টিউটোরিয়াল থেকে শিখতে পারবেন। তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা কোন ধরনের ভিডিও এডিটিং করতে যাচ্ছি। তো গাইস, এই ভিডিওটি এডিটিং করা ক্যাপকাট অ্যাপটি দিয়ে একদমই এই যে, যারা কখনোই ভিডিও এডিটিং করেননি তারাও চাইলে আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার পর এই ভিডিওটি এডিটিং করতে পারবেন। ওকে, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা আর না বাড়ি আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, আর যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব, তারপর উপর থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ফটোসে। ফটোসে যাওয়ার পর গাইস, আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো এখানে শো করতেছে। তো আজকের এই ভিডিওটি এডিটিং করার জন্য যেই যে পিকচারগুলো বা ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হয়েছে সবগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা লিঙ্কে ক্লিক করলে গুগল ড্রাইভ ফেলে সবগুলো ফাইল একসাথে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা সবগুলো ফাইল ডাউনলোড করে নেবেন। ওকে গাইস, তো এখান থেকে আমি প্রথমত ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিব, তারপর নিচ থেকে অ্যাড ক্লিক করে দিব। গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে আসছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটা দিয়ে দিত প্রথমে, তাই আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাতে ক্লিক করব, তারপর এটাকে জাস্ট টেনে আমরা এখান থেকে 13 সেকেন্ড করে দিব। জাস্ট এটাকে টেনে আমরা 13 সেকেন্ড করে দিচ্ছি। ওকে, তো 13 সেকেন্ড করে দিলাম, এখান থেকে আমরা একদম শুরুতে চলে আসবো। শুরুতে আসার পর এখন আপনাকে স্টেপ বাই স্টেপ অনেকগুলো লেয়ার এখানে অ্যাড করতে হবে। তো লেয়ার অ্যাড করার জন্য নিচ থেকে আপনারা ওভারলেতে ক্লিক করবেন, এখান থেকে আপনারা অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর গাইস, আপনারা যে ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করেছিলেন সেই ম্যাটেরিয়ালগুলো শো করবে। সেখান থেকে আপনারা প্রথমত এই বাস জারটা সিলেক্ট করে দিবেন, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিবেন, তারপর আপনারা এই পিকচারটি পেয়ে যাবেন। এটাকে জাস্ট জুম করে নেবেন, জুম করে এটাকে জাস্ট একটু রোটেট করে নেবেন। ওকে, এখান থেকে আমি হালকা একটু রোটেট করে দিলাম, তারপর এখান থেকে আমি এটাকে একটু উপরে বসিয়ে দিচ্ছি। তো বেশি রোটেট হয়ে গেছে, এটাকে আরেকটু নর্মাল করে নিই। ওকে, পারফেক্টলি এখন ঠিক আছে। এখন আমরা গাইস এই লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব, তাই আর নিচ থেকে আপনার খেয়াল করুন এখানে লেয়ারটা চলে আসছে। এই লেয়ারটা জাস্ট আপনি টেনে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। ওকে গাইস, সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম, এখন খালি জায়গায় ক্লিক করে দিব, তারপর নিচ থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব, তারপর আমাদের আবার সেই পিএনজি পিকচারগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনারা ঈদ মোবারক লেখাটা সিলেক্ট করে দিবেন। গাইস, আমি ঈদ মোবারক লেখাটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচ থেকে অ্যাড ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা এখানে চলে আসছে। এখন আমরা জাস্ট এটাকে কর্নারে বসিয়ে দিব। ওকে, আপনারা সুন্দরভাবে এটা এখানে বসিয়ে নেবেন। ওকে, সেখান থেকে চাইলে আপনি একটু সাইজটা বড় করে নিতে পারেন। ওকে, আমি এই সাইজটা করে দিলাম, তারপর এটাকে জাস্ট সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। জাস্ট লেয়ারটাকে টেনে দিলে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। আবার শুরুতে চলে আসবো, শুরুতে আসার পর নিচ থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। অ্যাড ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনি আপনার যে পিকচারটি দিয়ে স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করতে চান সেই পিকচারটি আপনি সিলেক্ট করে দিবেন। গাইস, আপনি আপনার যে পিকচারটি সিলেক্ট করতে যাচ্ছেন সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ক্লিয়ার হয় তাহলে ভালো হবে, আর পিকচারটা অবশ্যই ক্লিয়ার পরিষ্কার হতে হবে এবং পিকচারটা হাই কোয়ালিটি হতে হবে। ওকে, তো এখান থেকে আমি এই পিকচারটি অ্যাড করে দিব, তাই নিচ থেকে অ্যাড ক্লিক করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচারটি চলে আসছে। তো পিকচারে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একদম ইজি। গাইস, এখানে অনেকগুলো টুলস রয়েছে নিচে, আপনারা দেখতে পাচ্ছেন এই টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পরে এখান থেকে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একদম অস্থির লেভেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গেল আমাদের পিকচার। ওকে, তো এখানে অন্য কোনো অ্যাপসের প্রয়োজন আর হলো না আমাদের। ওকে, এখান থেকে আপনি আপনার পিকচারের সাইজটা কতটুকু রাখতে চান সেটা দিয়ে এখান থেকে জাস্ট এটাকে নিচে বসিয়ে দিবেন। তো এটাকে আমি আরও একটু বড় করে দিই। ওকে গাইস, আমি এই সাইজটা করে দিলাম, এখন পারফেক্ট আছে। এখন আমি খালি জায়গায় ক্লিক করে দিব, তার আগে কী করবো, এই লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। তাই জাস্ট এটাকে টেনে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি খালি জায়গায় ক্লিক করে দিই, আবার শুরুতে চলে আসবো। শুরুতে আসার পর এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর গাইস, এখন আমরা এখানে একটি শ্যাডো অ্যাড করে নিব। গাইস, এখান থেকে আমি শ্যাডোটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচ থেকে অ্যাড ক্লিক করে দিলাম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্যাডোটা চলে আসছে। এখন আমি শ্যাডোটা জাস্ট রোটেট করে দিব। ওকে, রোটেট করে দিলাম 90 ডিগ্রি। ওকে, তারপর এটাকে জুম করে নিব, জুম করে নেওয়ার পর এটাকে নিচে বসিয়ে দিব। ওকে গাইস, ঠিক আছে। এখন তারপর এই শ্যাডোটা আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব, তাই জাস্ট লেয়ারটাকে টেনে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিলাম। ওকে, তারপর আবার শুরুতে চলে আসবো। শুরুতে আসার পর নিচ থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা যে ঈদ উপলক্ষে যে ভিডিওটা রয়েছে লিরিক ভিডিওটা, সেই ভিডিওটা অ্যাড করে নিব। গাইস, আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিয়েছি, তারপর নিচ থেকে অ্যাড ক্লিক করে দিব। অ্যাড ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে আসলো। এখন আমরা এই ভিডিওটা জুম করে নিব। ওকে, জুম করে নিলাম এইটুকু, তারপর এটাকে নিচে সুন্দরভাবে বসিয়ে দিব। ওকে, আমি এখন ভিডিওটা প্লে করে দেখি কী অবস্থা। ওকে, এটাকে আর একটু জুম করে নিই, তারপর এটাকে নিচে বসিয়ে দিই আরও।
ওকে এখানে ঠিক আছে পারফেক্ট আছে এখন এটার ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে নিব তাই নিচ থেকে আমরা স্পেসে চলে যাব এখান থেকে আমি ফিল্টারে ক্লিক করে দিলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব তারপর গাইস এখান থেকে আপনি এটা স্যাচুরেশনটা বাড়িয়ে নেবেন স্যাচুরেশন বাড়ার জন্য এখান থেকে আপনি চলে যাবেন নিচে যে টুলসগুলো রয়েছে অ্যাডজাস্টে চলে যাবেন এখান থেকে স্যাচুরেশনে গিয়ে এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে নিলে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং লিরিকটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে এখান থেকে আমি 40% বাড়িয়ে দিলাম এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিরিকটা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেলাম এবং আমাদের ভিডিওটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে ওকে তারপর গাইস এখানে আমরা আরো একটি ওভারলে অ্যাড করে নিব তাই আমরা একদম শুরুতে চলে যাব শুরুতে আসার পর নিচ থেকে আবার ওভারলেতে ক্লিক করব ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই গ্রিন যে পাতার যে ভিডিওটা রয়েছে এখান থেকে আমরা এটাকে অ্যাড করে দিব সিলেক্ট করার পর ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ওভারলে আমি এখানে অ্যাড করে দিলাম অবশ্যই আপনারা এই ওভারলেটি একদম শেষে অ্যাড করে নেবেন ওকে তো অ্যাড করার পর নিচ থেকে আপনারা স্প্লিসে ক্লিক করবেন এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে এটা ভলিউমটা একদম জিরো করে দিবেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু প্রায় এডিটিং কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা নিচে খেয়াল করুন যে লেয়ারটা অ্যাড করলাম লাস্টে সেটা কিন্তু অনেক বড় রয়েছে তাই আমরা একদম শেষে চলে আসবো শেষে আসার পরে এই লেয়ারটাতে ক্লিক করবো নিচ থেকে স্প্লিটে ক্লিক করে সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব তো গাইস আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কত সহজে ক্যাপকাট অ্যাপ দিয়ে আমাদের স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করে ফেললাম তো আমি আপনাদেরকে যেভাবে দেখলাম সেমভাবে কিন্তু আপনি স্টেপগুলো ফলো করলে আপনার ভিডিওটা খুবই সহজে এবং খুবই অল্প সময়ে এডিট করে ফেলতে পারবেন এই ক্যাপকাট অ্যাপটি দিয়ে গাইস আমাদের ভিডিওটি যেহেতু এডিটিং কমপ্লিট হয়ে গেছে তাই এখন আমরা এই ভিডিওটি সেভ করে নিব ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পারছেন কি আপনারা ঈদ উপলক্ষে স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না তো গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ